মিনিট দাঁড়াও। তুমি ভিতরে যেও না, তুমি ভিতরে এসো না, আমি এখনই আসছি। মা, তোমার শ্বশুর বাড়িতে তোমাকে স্বাগত। দাদা, ওই সেনদাসগুপ্ত টেন্ডারটাও ওই নতুন কোম্পানি নিয়ে নিয়েছে। এভাবে তো আমাদের কোম্পানির নাম একদম ধুলোয় মিশে যাবে। ওই কোম্পানির মালিকের নামটা কি? কেউ জানে না দাদা, ওই কোম্পানিটার মালিকের নাম বড়দা। বড়দা, আপনি এই গার্ডকে আজই চাকরি থেকে বের করে দিন। কেন, কি হয়েছে? বড়দা, কাল মাঝ রাতে আমি নিজের চোখে দেখেছি কাউকে বাড়িতে ঢুকতে। যখন ওকে জিজ্ঞেস করছি যে কে ছিল, তখন কোনো উত্তরই দিচ্ছে না। আপনি বলুন না বড়দা, এরকম গার্ডকে রেখে লাভটা কি? কি বলছো, কোথায় ছিলে তুমি? স্যার, বাবা, কাকিমা আমাকে দেখেছেন হয়তো। তুই এসেছিলি? হ্যাঁ কাকিমা, আমি ওই অ্যাকচুয়ালি বাবা, কাল রাতে আমি কথার কাহিনীর সঙ্গে দেখা করতে গেছিলাম। ওদের আমাকে প্রয়োজন ছিল। কাল রাত্রে শেখর আঙ্কেল শর্মিষ্ঠা আন্টির সঙ্গে বিয়ে করে নিয়েছেন। মা, আমি একদম ঠিক আছি। মা, শেখর আছে তো এখানে, কথা কাহিনীও তো আছে, তুমি এত চিন্তা করছো কেন? না না, চিন্তা না করে কি করে থাকতে পারি বলতো সুমি? ওই মারোয়ারি আছে না, ও সব কিছু করতে পারে। শোন, তুই যখনই বুঝতে পারবি যে ও কিছু করতে যাচ্ছে, তুই আমাকে একটা ফোন করে দিবি। হ্যাঁ ঠিক আছে, যদি সেরকম কিছু হয় আমি তোমাকে সোজা ফোন করব। ঠিক আছে, এখন তুমি তোমার পোস্ত বানাও, না হলে পুড়ে যাবে। ঠিক আছে মা, ওকে বাই। মিষ্টি, তুমি কেন এরকম জেদ করছো? আমরা যদি বাইরে কোথাও, তোমার আলমারিতে আমার জামা কাপড়ের জন্য একটু জায়গা পাওয়া যাবে? তুমি যাও।
ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। এটাই ভালো হবে যে কাহিনী আর যশের বিয়ের জন্য রাজি হয়ে যান, নয়তো আপনার পরিবার আরো একটা ছেলেকে হারাবে। কি নির্লজ্জ লোকজন, এভাবে সমাজ থেকে বের করে দেওয়ার পরেও লজ্জা হয়নি। আর যশ, তুই আবার মিথ্যে বলতে শুরু করেছিস, আবার মাঝরাতে লুকিয়ে লুকিয়ে বাইরে যাওয়া শুরু করেছিস। যশ, তোমার কাছ থেকে আমি এরকমটা আশা করিনি, এইবারের মতো ক্ষমা করে দিচ্ছি। এরপর এই ধরনের ভুল যেন আর কখনো না হয়। প্রমিস বাবা, আমি এরকম কিচ্ছু করব না। কিন্তু বাবা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আমি কাহিনীকে আমি বলে দিয়েছি যে এই বিয়ে কোনোদিনও হতে পারে না, কিন্তু বাবা, কথা আর কাহিনী আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। আমি আমি ওদের সাথে এই বন্ধুত্বটা ভাঙতে চাই না। আরে, কিন্তু কি দরকার আছে এরকম মানুষের সাথে বন্ধুত্ব রাখার? বন্ধুত্ব সেটা ছাড়া আর কিছু নয়। কিন্তু এখন আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে দাদার মাথায় গদোদিয়াদের নিয়ে কোনো না কোনো পরিকল্পনা রয়েছে। কোনো রকম পরিকল্পনা নেই। বর্দা ওকে এত স্বাধীনতা শুধু এই কারণে দিচ্ছে যাতে আবার ও এই বাড়ি ছেড়ে কোথাও চলে না যায়। কিন্তু কেন বর্দা কি নিয়ে এত ভয় পাচ্ছে? এখন রাগ দেখিয়ে কি লাভ? তোমার সব চেষ্টাই তো ব্যর্থ হয়ে গেছে। ঢুকে গেছে না ওই অপয়া মেয়েটা আমাদের মাথার উপর ছড়ি ঘোরাবে বলে? মা, বাবা, শা, যা কাহিনী বানিয়েছে, চাটা নিয়েও এসেছে ও, আমি শুধু দিতে এসেছিলাম। দেখ, তুই আমাদের ঘরে তো ঢুকে পড়েছিস, কিন্তু এটা ভাবিস না যে তোর মিষ্টি কথায় আমাদের মন ভুলে যাবে। বা আমাদের উপর প্রতিশোধ নেবে। আমি এমন কেন করতে যাব? আমি শুধু তোমাদের আশীর্বাদ চাই, যেটা কখনো তুই পাবি না। আশীর্বাদ? মা, বাবা, তোমরা আমার শ্বশুর শাশুড়ি, আজ না হোক কিন্তু এমন একদিন নিশ্চয়ই আসবে যেদিন তোমরা আমাকে আশীর্বাদ করবে। আর আমি সেদিনের অপেক্ষায় আছি। মা, তোমার সাহস দেখে আমি সাহস পাচ্ছি। তুমি প্লিজ সবসময় এরকমই হাসতে থেকো। তোমার মুখে এই হাসি দেখে আমি আমার দুঃখ ভুলে যাই।